জীবনে প্রতিটি মেয়েরই স্বাবলম্বী হওয়াটা খুবই প্রয়োজন, যেন যে কোনো প্রয়োজনে স্বামীর কাছে হাত পাততে না হয়। এই কয়েন প্ল্যান্টগুলো গত ভিডিওতে সবাই খুব পছন্দ করেছিলেন, অনেকেই কুরিয়ার করতে বলেছিলেন, কিন্তু আপুরা এই গাছটা এতটাই নরম যে কুরিয়ার তো দূরের কথা, একটা বেলাও থাকা সম্ভব নয়। আমি সকালে এনে জলে রেখেছিলাম, পরে বিকেলে লাগাতে গিয়ে সবগুলো গাছই নেতিয়ে পড়েছে। সম্ভব হলে অবশ্যই পাঠাতাম। এমএন ব্লগ থেকে নাসরিন আপু বলেছেন, আপু এগুলো কয়েন প্ল্যান্ট, মানি প্ল্যান্ট না। আসলে আপু ভয়েস দেওয়ার সময় এতটাই তাড়ায় থাকি মাঝে মাঝে যে কি বলতে কি বলি অনেক সময় হুঁশ থাকে না। ঠিক আছে, এটাও মানি প্ল্যান্টেরই আর একটা জাত। তবে আপুরা, আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, এত মনোযোগ দিয়ে আমার ভিডিওর খুঁটিনাটি সব কিছু দেখে আমার ভুলগুলো এভাবে শুধরে দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খুব সহজেই আমি কিভাবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখি ও সরাসরি দুধের সত থেকে আজকের ভিডিওতে ঘি তৈরি করে দেখাবো। জানি না আমার মধ্যে ঈশ্বর কতটা গুণ দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমার মেয়েটার মধ্যে ঈশ্বর কিন্তু অনেক গুণ দিয়ে পাঠিয়েছেন। এই যে এত সুন্দর একটি DIY করা ওয়াল মেট, তারপর ড্রয়িং দেখতে পেলেন, এই সবটাই কিন্তু আমার মেয়ে করেছে। এছাড়াও কিন্তু ও অনেক সুন্দর সুন্দর এরকমের DIY হাতের কাজ সময় পেলেই করে, কিন্তু স্কুল পড়াশোনা সব কিছু নিয়ে তো ব্যস্ত থাকে, যেদিনই ছুটি পায় সময়টা নষ্ট না করে বিভিন্ন রকম জিনিস তৈরি করে। এছাড়াও কিন্তু ও গানে পড়াশোনায় সব কিছুতেই অনেক ভালো, আপনারা ওর জন্য আশীর্বাদ করবেন। আর এই যে আমার ছোট্ট মামনিটা, এই মামনিটাও কিন্তু বেশ ভালো পড়াশোনা করে, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। তো সামনে আমার বাচ্চাদের পরীক্ষা এক্সাম, যার কারণে ওদেরকে একটু সময় দিতে হচ্ছে, সে কারণে ভাবছি যে রাত্রে যে ভিডিও দিচ্ছিলাম সেটা আর দেবো না, বিকেলে বা সন্ধ্যার দিকেই ভিডিও দিব। তো আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আমি কোন সময় ভিডিও দিলে আপনাদের দেখতে সুবিধা হয়, কেননা আপনাদের দেখার জন্য, আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু এতটা কষ্ট করে আমি এক একটা ভিডিও মেক করি এত ব্যস্ততার মধ্যে। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমি 3টা থেকে 4টার মধ্যে ভিডিও দেব, না সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ভিডিও দেব, প্লিজ একটু কমেন্টে জানালে ভালো হয়। আর সন্ধ্যার পর ভিডিও দেওয়া থাকলে দেখা যায় যে ভিডিওর এডিটিং থেকে শুরু করে, আর সন্ধ্যার পর অনেক আপুরাই ভিডিও ছাড়েন, তাদেরও ভিডিও দেখতে হয়, সব কিছু মিলিয়ে না ওদের পড়াশোনার অনেকটাই ক্ষতি হয়ে যায়, যার কারণে ভেবেছি যে যেহেতু ওদের পরীক্ষা সামনে, তো আগে ভিডিওটা দিব আর পড়াতে পড়াতে যতদূর পারবো অনেকের ভিডিওই দেখে দেব। গত ভিডিওতে প্রাঙ্গণে মোর চ্যানেল থেকে রূপা দিদিভাই লিখেছিলেন, দিদিভাই ভয়েস দেওয়ার সময় একটু আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলবে, এতে করে হাঁপিয়ে যাবে না, একটা না একসঙ্গে কথা বলতে হাঁপিয়ে যাচ্ছ। তো দিদিভাই আসলে ভয়েস দেওয়ার সময় কি হয় যে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটা না কথা বলতে থাকি, তো আসলে থেমে থেমে কথা বললে শুনতেও ভালো লাগে, আমিও বিষয়টা বুঝি, কিন্তু যখন ভিডিও অনেক কাটছাট করে একটু রাখি তো তখন কথা বলতে আসলে ভিডিওর সঙ্গে সঙ্গে কথাটার স্পিডটাও বেড়ে যায়। ঠিক আছে, আমি আজকের ভিডিওতে চেষ্টা করেছি আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলার, তো পরবর্তীতে আরও চেষ্টা করব। তো আজকের ভিডিওটা দেখে জানিও তো ভয়েসটা ঠিক আছে কি না। তো আপনারা যেটা ভিডিওর স্ক্রিনে দেখতে পেলেন সেটা ছিল একাদশীর দিনের একটু ফুটেজ। তো একাদশীর দিনে সাবুর পোলাও, সাবুর পায়েস আর তার সঙ্গে সবজি করেছিলাম, আর হচ্ছে পেয়ারা কেটে নিয়েছিলাম, তো সবাই মিলেই খেয়েছিলাম, হালকা একটু শ্যুট করে রেখেছিলাম। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে থেকে কেউ কি একাদশী করেছেন কি না আমাকে কমেন্টে জানাতে পারেন।
এখন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটা জানার থাকবে, সেটা হচ্ছে এই যে আপনারা ভিডিওটা দেখছেন, তো এখানে আমার ভিডিওর কালার কম্বিনেশন, তারপরে ভিডিওর ক্লিয়ারনেস, আমার কথা সব কিছু মিলিয়ে ভিডিওটা পারফেক্ট আছে কিনা আমাকে একটু আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। কেননা আসলে আমি ভিডিওটা ছাড়ার পরে আর দেখতে পাই না, তো আমার যেহেতু একটাই মোবাইল আর এই মোবাইলেই আমি ভিডিও শ্যুট করি, এডিট করি বা এভরিথিং সব কিছু করি, এই মোবাইলেই হচ্ছে বাচ্চাদের স্কুলের পড়াশোনা থেকে শুরু করে আমার রিলেটিভদের সঙ্গে কথা বলা, এ টু জেড সব কিছু হয়। তো আমি ভিডিওটা ছাড়ার পর দেখতেও পারি না যে আসলে কেমন থাকে কোয়ালিটি। আর আমাদের টিভিতে ওয়াইফাই লাইনে আগে ছাড়ার পর একটু চেক করতাম দু একবার, কিন্তু যখন থেকে জেনেছি যে একই ওয়াইফাই লাইনে যে ডিভাইস দিয়ে ছাড়া হয় ভিডিও সেটাতে আর অন্য ডিভাইস দিয়ে দেখা যায় না, তো তখন দেখে আর সেটাও দেখি না। এতে করে নাকি চ্যানেলের ফ্রিজ হয়ে যায়, মানে ভিউজটা ইমপ্রেশন কমে যায়, ভিউজ কম হয়, তো যার কারণে সেটাও করি না। অনেকেই দেখি যে তিন চারটা মানে মোবাইল নিয়ে ইউটিউবে কাজ করে থাকেন, দুই তিনটা মোবাইল দিয়ে সবার ভিডিও দেখেন বা একটা মোবাইলে সব সময় ভিডিও অন করে রাখেন আর একটা ভিডিওতে শ্যুট করেন, এডিট করেন, তো আসলে সেই সুবিধাটা আমার নেই। সবার তো সব রকম সুবিধা থাকে না, তো সব কিছুর মধ্যে দিয়েও চালিয়ে যাচ্ছি। এই জন্য আপনাদের কাছে জানতে চাওয়া যে আপনাদের সব কিছু ঠিক আছে কি না জানাবেন। আমি কিন্তু একটা ভিডিও অনেকটা সময় নিয়ে এডিট করি, যেমন এই ভিডিওটায় আজকে শুধুমাত্র এডিট করতেই 3.5 ঘন্টা সময় লেগেছে, তারপর ভয়েস ওভার করে আপলোড করা থেকে মানে সমস্ত সেটিং সব কিছু করাতে আরও 1 ঘন্টা, মানে সব কিছু মিলিয়ে 4-5 ঘন্টা একটা ভিডিও রেডি করতে আমার মোটামুটি লাগে। মানে যতক্ষণ না পর্যন্ত আমার কাছে পারফেক্ট মনে হয় ততক্ষণ ধরে কিন্তু আমি এডিটিং করে যাই। তো আপনাদের কাছে কেমন লাগে, সব কিছু ঠিক আছে কিনা কোয়ালিটি একটু কমেন্টে জানাবেন প্লিজ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘরের অনেক কিছুই ক্লিন করে ঘরটা সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, তো কেমন লাগছে কমেন্টে জানাবেন। এই কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই গৃহিণীরা করে থাকি, কিন্তু সপ্তাহে একটা দিন যদি দরজা জানালা এবং ঘরের প্রত্যেকটা জিনিস একটু ভালোভাবে ক্লিন করে তারপর পরিষ্কার করা যায়, এতে করে কিন্তু সংসারটা খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, নিট অ্যান্ড ক্লিন থাকে। আমাদের প্রতিটি গৃহিণীরই কিন্তু সুন্দর সাজানো গোছানো একটি পরিপাটি সংসারের স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে কারোর হয়তো বেশি সময় লাগে, কারোর হয়তো অনেকটা কম সময়েই হয়ে যায়, কিন্তু যার যতটুকুই থাকুক না কেন সেটাই যদি সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায় সেটাই কিন্তু স্বর্গের সুখ মনে হয়। যেদিন আমি নিজে হাতে খুব সুন্দর করে ঘর বাড়ি ক্লিন করি সেদিন না মনের ভেতর অন্যরকম একটা প্রশান্তি কাজ করে, খুবই ভালো লাগে। যদিও আমার হেল্পিং হ্যান্ড আছে, তিনি ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছেন, কিন্তু তারপরও আমি কিন্তু এভাবে সকালে এবং রাত্রেবেলা একবার করে ঝাড়ু দিই, আর ও যেভাবে কাজটা করে আমার কাজের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। তো সপ্তাহের একটা দিন আমি আমার সমস্ত ঘর বাড়ি আমার নিজের মতো করে ক্লিন করি, হয়তো একটু কষ্ট হয়ে যায় কিন্তু ভালোবেসে যে কোনো কাজ করলে কিন্তু দেখবেন কষ্ট হয় না। এই যে পর্দা জানালা এবং কানিকোনাগুলো আমি যেভাবে ক্লিন করি সেভাবে কিন্তু আমাদের যারা হেল্পিং হ্যান্ড থাকে তারা কখনোই করবে না বা করেও না, কারণ নিজেরটা নিজেরই হয় আর পরেরটা পরেরই হয়। দায়বদ্ধতা থেকে করা আর ভালোবেসে করা এর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে। আমরা আমাদের ঘরের কাজ কিন্তু ভালোবেসে করি কিন্তু তারা জাস্ট তাদের করা লাগবে দায়বদ্ধ, এই জন্যই করে। ঘর সংসারটা যেহেতু আমার নিজের তাই কীভাবে এটা ভালো থাকবে সেটা কিন্তু আমারই দেখা দরকার। তো বিছানাপত্র ঝেড়ে জানালাগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, সেই সঙ্গে
পর্দাগুলো ঝেড়ে নিয়েছি, আর পর্দার উপরে যে রেলিংটা সেটাও খুব ভালোভাবে মুছে টেবিলটা মুছে নিচ্ছি। তো আমাদের তো সামনে হচ্ছে দুর্গাপূজা আসছে, আর দুর্গাপূজার আগে আমরা কিন্তু সমস্ত ঘরবাড়ি খুব ভালোভাবে ঝাড়া মোছা করে থাকি। তো দুর্গাপূজার আনন্দ, মানে কেনাকাটার আনন্দ না যতটা মনে, তার থেকে অনেক বেশি টেনশন কাজ করছে যে সারা বাড়ি এবং সমস্ত কিছু ক্লিন করতে হবে, অনেকটাই মানে চাপের ব্যাপার হয়ে যাবে। তো ভাবছি যে একটু একটু করে শুরু করব কাজকর্ম, যাতে একবারে চাপ না হয়। সময়ও খুব বেশি নেই, মাত্র এক মাস। তো ঘর ঝাড়া থেকেও বড় ব্যাপারটা হয় কি, যে ভিতরে যে গোছ গাছগুলো, আলমারিটা গোছাতে হবে, ওয়ার্ড্রোব শোকেসের বাসনপত্রগুলো সমস্ত কিছু বের করে ক্লিন করতে হবে। তারপরে ঘরের দেয়াল থেকে শুরু করে সবটাই নোংরা হয়ে আছে, যেটা প্রতিনিয়ত তো করা হয় না। এগুলো নিয়ে আসলে চাপের মধ্যে আছি। গত পূজার আগে মা আমাদের ছেড়ে চলে গেছে, আবারও পূজা চলে এলো কিন্তু মা নেই। কিন্তু ছবি হয়ে স্মৃতির মাধ্যমে আমাদের মনে কিন্তু এখনও মা আছে। আজ যখন মায়ের ছবিটা মুড়ছিলাম, মনে হচ্ছিল যে সত্যি সত্যি হয়তো তার গায়ে হাত দিয়ে তার গাটা মুছে দিচ্ছি। আসলে খুবই ইমোশনাল হয়ে পড়ছিলাম। মা বাবা যাদের নেই তারাই জানে যে কি হারিয়েছে তারা। ভয়েস দিতে গিয়ে আবারও ইমোশনাল হয়ে গেছিলাম, আসলে সরি। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা, আপনারা আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন, তিনি যেন যেখানেই থাকে ভালো থাকে। আজ হয়তো পুরো ভিডিও জুড়েই আপনারা আমাকে ক্যামেরার সামনেই দেখেছেন, অন্য সময় তো জাস্ট হাত দুইটা দেখতে পান। আসলে ঘরবাড়ি পরিষ্কারের এরকম ক্লিনিং ভিডিওগুলোতে কিন্তু না চাইলেও ভালোভাবে ভিডিও ফুটেজগুলো নিতে গেলে এভাবে ক্যামেরার সামনে আসলে অনিচ্ছাকৃতভাবে এসে যাওয়া লাগে। আর ঘরবাড়ি পরিষ্কার করার সময় এমনিতেই কিন্তু অনেক গরম লাগে, আর এভাবে মানে মাথা টাথা মুখ চোখ ঢেকে আরও বেশি কঠিন মনে হয়। এজন্য আমি আপনাদের সঙ্গে খুব একটা কিন্তু এই ক্লিনিং ভিডিওগুলো শেয়ার করি না, তারপরেও আজকে করলাম। তো সেখান থেকে আমার রিকোয়েস্ট, যদি আমার ভিডিওর কথা কাজ কোথাও একটু ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত লাইক না করে থাকেন, লাইক করে ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন হলে এরকম আরও ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওর মাঝে কোনো কথা বা কোনো কাজ যদি আপনাদের খারাপ লাগে, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো খারাপ যেটাই হোক না কেন, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর প্রতিদিন যে দুধগুলো জ্বালিয়ে মানে উপরে সর পড়ে সেটা ডিপ ফ্রিজে রেখে দিই। তারপর আজকে কিন্তু দেখলেন একদম সরাসরি, অন্যদিন তাও ব্লেন্ডারে বাটার করে নেই, এতে করে মানে ঘি করতে আরও কম সময় লাগে। তো আজকে বাটার করার আর ভেজাল করিনি, কেননা বাটার করতে গেলে অনেক জিনিস মেখে যায়, যার কারণে এই যে সরাসরি সরটা আর কি আগে থেকে বের করে রেখেছিলাম, নরম হয়ে যাওয়ার পর সরাসরি কড়াইয়ে দিয়ে অনবরত এভাবে নাড়তে নাড়তে দেখুন কি সুন্দর মানে ঘি বেরিয়ে আসছে, আর যে সরের যে চাষি আর কি হয় সেটা এভাবে একটু কালো হয়ে গেছে। তো আমি একটু লাল লাল করেই নামিয়ে নিয়েছি, কারণ নামানোর পরেও কালারটা আরও ডিপ হয়। তারপর এভাবে একটা সুতি ন্যাকড়ার সাহায্যে এই যে উপরের যে চাচিগুলো এগুলো ছ্যাঁকা দিয়ে এভাবে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর, তারপর আর কি ঢেলে নেব। তো দেখুন কত সুন্দর ঘির কালার এসেছে, আর এত সুন্দর গন্ধ হয়। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে বাটার দিয়ে যদি ঘি করা যায় না, তাহলে ঘিয়ের গন্ধের থেকে এভাবে সর দিয়ে ঘি করলে না বেশি ঘ্রাণ বের হয়, টেস্টটাও ভালো আসে। আর এই যে সরের যে চাষিগুলো এগুলো কিন্তু আমরা ফেলে দিই না, আপনারা কী করেন জানাবেন, কেননা গত ভিডিওতে যখন আমি শেয়ার করেছিলাম সবাই বলেছিলেন যে আমরাও অনেকেই বলেছিলেন যে এভাবে ঘি করি। তো এভাবে একটু চিনি দিয়ে মুড়ি দিয়ে মাখালেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপর ঘিটা যখন ঠান্ডা হয়ে গেছে এভাবে আর কি ঢেলে নিলাম, দেখুন কত সুন্দর এসেছে ঘিয়ের কালারটা, আর গন্ধটাও কিন্তু খুবই ভালো। আর এই যে মুড়িটাও এখন এভাবে বক্সে রেখে দিচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।